নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার সালের বাংলা সাজেশান নিয়ে আলোচনা করবো তো দেখো ভারতবর্ষ থেকে যে সমস্ত এসএ কিউবগুলো খুবই গুরুত্বপূর্ণ দু সালে সে সমস্ত এসএ কিউব এবং তার অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ভারতবর্ষ থেকে কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তার অ্যান্সার সমেত ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে তারা কি বলে অ্যান্সার হবে ফাঁপি দু নম্বর কোশ্চেন কি বলেছে লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন অ্যান্সার হবে আকাশ দুর্যোগের জন্য তিন নম্বর কোশ্চেন চাষাবস মানুষেরা কোনো দোকানে আড্ডা দিতে প্রতীক্ষা করে অ্যান্সার হবে চায়ের দোকানে চার নম্বর কোশ্চেন চাষাবুষ মানুষরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করেছিল কেমন দিনের অ্যান্সার হবে রোজ ঝলমলে একটা দিনের পাঁচ নম্বর কোশ্চেন কথায় কথায় শুরু হয় কি অ্যান্সার তর্ক ছ নম্বরে কোয়েশ্চেন সবাই সভ্যতার ছোট উনুনের পাশে আছে কেন অ্যান্সার হাত পা সেকে নিতে সাত নম্বরে কোশ্চেন শীতের বৃষ্টিকে ভদ্রলোকে কি বলে অ্যান্সার হবে পৌষে বদলা পৌষে বদলা আট নম্বরে কোশ্চেন বুড়ির গায়ে কী জড়ানো ছিল অ্যান্সার হবে চিটচিটে তুলোর কম্বল চিটচিটে তুলোর কম্বল ন নম্বরে কোশ্চেন চৌকিদার উর্দি পড়েছিল কোন রঙের অ্যান্সার হবে নীল রঙের দশ নম্বরের কোশ্চেন এক সময় পেশাদার লাঠিয়াল ছিলেন কে অ্যান্সার হবে করিম ফরাজি এগারো নম্বরের কোশ্চেন নারায় তকবীর আল্লাহ আকবর উক্তিটি কার বুঝতে পারছো নারায়ে তকবীর আল্লাহ আকবর উক্তিটি কার অ্যান্সার হবে মুল্লা সাহেবের বারো নম্বরে কোশ্চেন বুড়িকে হরিবল বলতে কে শুনেছিল অ্যান্সার হবে নকড়ি নাপিত তেরো নম্বরে কোশ্চেন লাই লাহা ইল্লাল্লা বলতে বুড়িকে কে শুনেছিল অ্যান্সারবে ফজলু শেখ প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটা লাস্টকে আমি দু সালের উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করছি চোদ্দ নম্বর কোশ্চেন আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিল অ্যান্সারবে ভটসাজ মশাই পনেরো নম্বরের কোশ্চেন তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ফজলের নামাজ বলা হয় কোন সময়ের নামাজকে তোমাদের মাথায় রাখতে হবে যে ফজরের নামাজ বলতে বোঝানো হয়েছে ভোরের নামাজকে ভোরের নামাজকে পরে কোশ্চেন ষোলো নম্বরের কোশ্চেন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কী অ্যান্সার মুসলমান পাড়ার লোকেরা মৃতদেহ নিয়ে আসছে সতেরো নম্বরের কোশ্চেন নির্ঘাত মরে গেছে বুড়িটি এ কথা কে বলেছেন অ্যান্সার চাওয়ালা জগা আঠেরো নম্বরের কোশ্চেন সবাই আবিষ্কার করলো সবাই কি আবিষ্কার করলো বটতলায় বুড়ির নিশাহার দেহ উনিশ নম্বরে কোশ্চেন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল চৌকিদার কী পরামর্শ দিয়েছিল অ্যান্সার হবে বুড়িকে নদীতে ফেলে আসতে কুড়ি নম্বরের কোশ্চেন পিচের সড়ক বাঁক নিয়ে এসে সেখানে কী গড়ে উঠেছে অ্যান্সার হবে একটি ছোট্ট বাজার একুশ নম্বরের কোশ্চেন মঙ্গলে বাদলা লাগলে তা কতদিন লাগবে আনসার হবে পাঁচ দিন বাইশ নম্বরে কোশ্চেন নদীতে ফেলে দিয়ে এসো বক্তা যে নদীর কথা বলেছে তা কত দূরে অ্যান্সার হবে মাঠ পেরিয়ে দুই মাইল দূরে তেইশ নম্বরের কোশ্চেন শনিতে বাদলা লাগলে তা কতদিন থাকবে অ্যান্সার হবে সাত দিন চব্বিশ নম্বরে কোয়েশ্চেন আগন্তুক বুড়ির হাতে কি ছিল আগন্তুক বুড়ির হাতে কি ছিল অ্যান্সার হবে একটি লাঠি পঁচিশ নম্বরে কোয়েশ্চেন গ্রামের লোকেরা বুড়িকে নদীর চড়ায় ফেরে সে কি ভাবলো অ্যান্সার হবে শকুনে খুবলে খাবে ঠিক আছে গ্রামের লোকরা এটা ভেবেছিল যারা হিন্দুরা ছাব্বিশ নম্বরের কোশ্চেন বাজারে সন্তোষের দোকান কয়টি ছিল হবে দুটি সাতাশ নম্বরে কোয়েশ্চেন এক সময় দাগি ডাকা ছিল কে হবে নিবারণ বাগদি আঠাশ নম্বরে কোশ্চেন ভারতবর্ষ গল্পে জিহাদ ঘোষণা করেছিল কে হবে মোল্লা সাহেব উনত্রিশ নম্বরে কোশ্চেন করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে সে সে কেমন মানুষ হবে বান্দা মানুষ তিরিশ নম্বরে কোশ্চেন মাথার উপর আর কোনো শালা নেই রে কেউ নেই কথাটি কে বলেছিলেন অ্যান্সার হবে গ্রামের কোনো যুবক চাষি একত্রিশ নম্বরে কোয়েশ্চেন বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে কোন অভিজ্ঞতা অ্যান্সার হবে গাছ তলায় থাকা বত্রিশ নম্বরে কোয়েশ্চেন চৌকিদারকে খবর দেওয়া হলো চৌকিদারকে কেন খবর দেওয়া হলো অ্যান্সার হবে বটতলায় এক ভিকারি বুড়ি মারা গিয়েছিল তো বুঝতে পারছো প্রত্যেকটা নোটস টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি সম্পূর্ণ সাজেশান পেতে গেলে দু হাজার তেইশ সালের প্রত্যেকটা সাবজেক্টের বাংলার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শুরু করে ভূগোল ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের আর্টস হোক কমার্স হোক প্রত্যেকটা সাজেশান পেতে গেলে আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকে আমি দু সালের উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশান নিয়ে আলোচনা করছি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে দু সালে সম্পূর্ণ বাংলা সাজেশান পেতে গেলে এবং প্রত্যেকটা সাবজেক্টের এমসি কিউব কিউব পেতে গেলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমার যুক্ত থাকবে